পুলিশ আসামিকে কিভাবে গ্রেপ্তার করবে, কি পদ্ধতিতে গ্রেপ্তার করবে, গ্রেপ্তারের পদ্ধতি কি কি, এই প্রশ্নের যদি উত্তর দেওয়া যায় সেক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি 46 ধারাতে বলা হয়েছে গ্রেপ্তারের পদ্ধতি হইল তিনটা। এখন গ্রেপ্তার কি আর ওয়ারেন্ট কি, অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট কি, এইটা কিন্তু আগে বুঝতে হবে। একটা হচ্ছে গ্রেপ্তার, একটা হচ্ছে পরোয়ানা, একটা হচ্ছে বিনা পরোয়ানা। পরোয়ানা বিনা পরোয়ানা তাহলে গ্রেপ্তার যদি বলি সরাসরি গ্রেপ্তার, সেক্ষেত্রে গ্রেপ্তার আছে 46 ধারাতে ফৌজদারি কার্যবিধি, কত ধারায়, 46 ধারাতে। আর যদি বলা হয় পরোয়ানা সেক্ষেত্রে 75 ধারাতে আছে পরোয়ানা। আর যদি বলা হয় যে বিনা পরোয়ানা সেক্ষেত্রে 54 ধারাতে বিনা পরোয়ানা আছে। তাহলে যদি সরাসরি প্রশ্ন করি যে অ্যারেস্ট কত ধারার বিষয়বস্তু, গ্রেপ্তার তাই না? যদি প্রশ্ন করি অরেঞ্জ কত ধারার বিষয়বস্তু, অরেঞ্জ 75 ধারার বিষয়বস্তু। যদি প্রশ্ন করি যে অ্যারেস্ট উইদাউট অরেঞ্জ কত ধারার বিষয়বস্তু, 54 ধারার বিষয়বস্তু। তাহলে পুলিশ আসামিকে তিন পদ্ধতিতে গ্রেপ্তার করতে পারে, গ্রেপ্তার বা গ্রেপ্তারের পদ্ধতি বা গ্রেপ্তারের ধরন আছে ফৌজদারি কার্যবিধির 46 ধারাতে এবং পিআরবি 316 ধারা 316 বিধিতে। এখন গ্রেপ্তার জিনিসটা কি, প্রশ্ন হয় না যে গ্রেপ্তার কি জিনিস, গ্রেপ্তারটা কি বারে, অ্যারেস্ট কি, অ্যারেস্ট হল আইনানুগ পদ্ধতিতে কাউকে আইনানুগ হেফাজতের জন্য আটক করা, আইনানুগ পদ্ধতিতে কাউকে আইনানুগ হেফাজতে নেওয়ার জন্য আটক করা। তাহলে এই গ্রেপ্তারের যদি পদ্ধতি, বিশুদ্ধ পদ্ধতি বলা হয় সেক্ষেত্রে বলবো গ্রেপ্তারের বিশুদ্ধ পদ্ধতি তিনটি, 46(1), 46(2), 46(3). তাহলে 46(1)-এ বলা আছে যে কোন ব্যক্তিকে পুলিশ দেহ স্পর্শ করে গ্রেপ্তার করতে পারে। এখন দেহ স্পর্শ করাটা কি বোঝেন আপনারা? আসলে দেহ স্পর্শটা কি, গায়ে হাত দেয় দ্বারা, তার মানে তার মধ্যে তার গতিবিধির উপরে একটা নিষেধাজ্ঞা আরোপ করা, তাই না? দেহ স্পর্শ করা। আটকের আর এক নাম হল অবরোধ। 46(2)-এ বলা হয়েছে যে পুলিশ আসামিকে আটক করে বা অবরোধ করে গ্রেপ্তার করতে পারে। এটা গেল বিনা পরোয়ানার কথা। যদি পরোয়ানা মূলে গ্রেপ্তার করতে হয় সেক্ষেত্রে পুলিশ আসামিকে গ্রেপ্তারের জন্য যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পারবে। ডেঞ্জারাস কথা কি, তাহলে যে কোনো পদ্ধতিটা কি আসলে বলুন তো, যে কোনো পদ্ধতি, যে কোনো পদ্ধতি বলতে আমার মনে হয় দরজা জানলা ভেঙে ফেলা, তাই না, হাত করা বাঁধা পিছনে, রশি বাঁধা, আমার মনে হয় যে আপনার টিন কেটেও ঢোকা, জোরপূর্বক ভাবে যে কোনো দরজা জানলা ভেঙে দেয়াল ভেঙে ঢুকে তাকে গ্রেপ্তার করার নাম হচ্ছে যে কোনো পদ্ধতি। এটা কি বিনা পরোয়ানা মূলে গ্রেপ্তারকৃত ব্যক্তির ক্ষেত্রে অবলম্বন করা যাবে? যাবে না। তার মানে পরোয়ানা মূলে গ্রেপ্তারকৃত ব্যক্তির ক্ষেত্রে আলাদা একটা পদ্ধতি আছে 46(3)-এ। দেখেন গ্রেপ্তারের ক্ষেত্রে যদি আসামি এক জায়গায় লুকিয়ে যায়, আসামি যদি এক জায়গায় লুকিয়ে যায় বা এক জায়গায় ঢুকে পড়ে কোন ঘরের মধ্যে, আবদ্ধ ঘরের মধ্যে ঢুকে পড়ে, আছে না বাড়ির মধ্যে লুকে আছে, আছে না, তাহলে গ্রেপ্তার কিন্তু ব্যক্তি, উনি যদি গ্রেপ্তার এড়ানোর জন্য কোথাও লুকিয়ে থাকে, আবদ্ধ কোন জায়গায় যদি ঢুকে থাকে, সেক্ষেত্রে ওই আবদ্ধ জায়গার মালিকের অনুমতি নিয়ে প্রবেশ করে গ্রেপ্তার করতে পারবে পুলিশ। ওই আবদ্ধ জায়গায় তিনি ঢুকতে পারবেন, এই পাওয়ারটা তাকে দেওয়া হয়েছে 47 ধারাতে ফৌজদারি কার্যবিধি। আমি কি বুঝাইতে পারছি কথাটা? অর্থাৎ পুলিশের কাছ থেকে যদি কেউ গ্রেপ্তার এড়ানোর জন্য বলছে দাঁড়া না, দাঁড়ায় যদি দৌড় দেয়, দৌড় দিয়ে যদি একটা কোন আবদ্ধ জায়গায় বা ঘরের মধ্যে যদি হচ্ছে প্রবেশ করে, সেক্ষেত্রে এই
ওই স্থানে প্রবেশ করার ক্ষমতা আছে পুলিশের কত ধারায়? 47 ধারাতে। দেখেন মজার একটা বিষয়, পুলিশ সে নিজেই এখন আবদ্ধ হয়ে গেছে, অর্থাৎ রুমের মধ্যে ছিল, পুলিশের ধাক্কা দিয়া সিটকে নেমে এটা দৌড় দিছে। হয় না বাস্তবে তো এরকম হয়, গ্রেপ্তার করতে গেলে দেখা যাবে আসামি গ্রেপ্তার আনার জন্য অনেক ডেঞ্জারাস কাজ করে, অনেক ডেঞ্জারাস কাজ আছে সে করে। গ্রেপ্তার এড়ানোর জন্য দেখা গেছে যে সিটকে নেমেরা দৌড় দিছে আসামি। এখন এই দরজা জানলা যদি পুলিশ কোথাও আটকা পড়ে বা সরকারি কর্মকর্তা যদি কোথাও আটকা পড়ে, সেক্ষেত্রে তিনি দরজা জানলা ভাঙার ক্ষমতা পাইতেন ফৌজদারি কার্যবিধির 48 ধারাতে। রিল্যাক্স রিল্যাক্স। তাহলে গ্রেপ্তারের পদ্ধতি আছে কত ধারাতে? আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, কারণ আমাদের একটু সমস্যা আছে, ডিসএবিলিটি আছে আমাদের গলায় সমস্যা। শুনতে পাচ্ছেন কিনা জানাবেন, এবং কে কোথা থেকে দেখছেন জানাবেন। তাহলে গ্রেপ্তার আছে কত ধারায়? সরাসরি যদি বলি 46 ধারাতে। তাহলে 46 ধারায় যদি গ্রেপ্তার থাকে, এই 46 ধারাকে বাংলে আমরা কি দেখেন এখানে 46 ধারাকে বাংলে কি 54 আর 75 পাই না? অর্থাৎ 54তেও আইসা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে পুলিশ, আবার 75ও পরোয়ানা মূলে গ্রেপ্তার করতে পারবে। এখানে গ্রেপ্তারের পদ্ধতি পাইলাম 46 ধারাতে তিনটা, দেহ স্পর্শ করে আটক বা অবরোধ করে পরোয়ানা মূলে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে যে কোনো পদ্ধতি অবলম্বন করে গ্রেপ্তার করা যাবে। রিল্যাক্স। এখন এখানে একটা প্রশ্ন উপনীত হয়েছে যে গ্রেপ্তারের পদ্ধতি কোন? আমাদের কিন্তু কল্পনার মন, কাল্পনিক মন। পরোয়ানা মূলে গ্রেপ্তারকৃত ব্যক্তির কথা কিন্তু আলাদা ঘটা করে বলছে, কিন্তু বিনা পরোয়ানাকে কিন্তু ঘটা করে বলেন। তার মানে যেটাই গ্রেপ্তার ধরে নিতে হবে ওইটা বিনা পরোয়ানায় গ্রেপ্তার। আমি কি বুঝাই দেওয়ারছি কথাটা? আর যেখানে পরোয়ানা মূলে গ্রেপ্তার থাকবে সেখানে তো আলাদা আছে। এখন আমাদের সবার দাওয়াত যদি বলি সেখানে ধরে নেব এটা বিনা পরোয়ানা, আর যদি নাদিম স্যারকে বাদ দিয়ে আসে তাহলে নাদিম স্যার হলো পরোয়ানা মূলে, পরোয়ানা মূলে আলাদা করে বলা থাকবে, বিনা পরোয়ানা আলাদা মূলে বলা থাকবে না। তাহলে গ্রেপ্তারের পদ্ধতি কোনটি? খেয়াল করে ক, কোমরে রশি বেঁধে, খ, হাত করা পড়িয়ে, গ, দেহ স্পর্শ করে, ঘ, কোনটি নয়? দেহ স্পর্শ করে। তাহলে বাকি দুইটা হইল না কেন? হাত করা পরিয়ে হইল না কেন বলেন? কারণ আমার গ্রেপ্তারের পদ্ধতি কোথার মধ্যে হাত করা পরানোর কথা বলে নাই 46 ধারাতে। আমি কি বুঝাইতে পারছি? 46 ধারাতে কোথাও আপনার মাদায় রশি বান্ধার কথা বলে নাই। পরোয়ানা মূলে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে এইসব আপনি করেন, আপনি হাত ধরা পড়ান, আপনার সমস্যা নাই, আমাদের কোন সমস্যা নাই। কিন্তু বিনা পরোয়ানায় গ্রেপ্তারের পদ্ধতি বা গ্রেপ্তারের পদ্ধতি কয়টা? তিনটা। আমি কি বুঝাইতে পারছি? শিওর বুঝাইতে পারছি? ধন্যবাদ সবাইকে।